আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্পোর্টস টক শুরু করছি মোস্তাফিজুর রহমানকে একটা স্যালুট জানিয়ে। একটা আনইউজুয়াল ব্যাপার বলি আপনাদেরকে, একটা ব্যাপার কি খেয়াল করেছেন, মোস্তাফিজুর রহমান তার লাস্ট স্পেলটা করলেন, প্রত্যেকটা বল করেছেন রাউন্ড দ্য উইকেট, শুধুমাত্র বাঁহাতি ব্যাটারের জন্য করেছেন ওভার দ্য উইকেট। একটু চিন্তা করে দেখেন, মোস্তাফিজুর রহমানকে তার এন্টায়ার ক্যারিয়ারে আপনি কতগুলো বল রাউন্ড দ্য উইকেট করতে দেখেছেন, একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন। কিংবা আপনি যদি তার পাওয়া উইকেটগুলোর হাইলাইটস খেয়াল করেন, সেই হাইলাইটসগুলো সার্চ করে দেখেন যে কতগুলো বল তিনি রাউন্ড দ্য উইকেট করেছেন। আমার মনে হয় না আপনি খুব একটা বেশি পাবেন, আমি একেবারে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যানের কথা বলি, গত টি টোয়েন্টি বিশ্বকাপের সময় সাইমন ডুল খুব সম্ভবত, আই এম নট ভেরি মাচ শিওর, তিনি কমেন্ট্রিতে বলছিলেন তার ক্যারিয়ারে টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি মিলিয়ে মোস্তাফিজুর রহমান মাত্র 4% বল করেছেন রাউন্ড দ্য উইকেট। অর্থাৎ রাউন্ড দ্য উইকেটে মোস্তাফিজুর রহমান বল করতে খুব বেশি সাবলীল নন, বা তার ওই প্র্যাকটিসটা আসলে খুব বেশি ছিল না। তিনি ওভার দ্য উইকেট ব্যাটারের জন্য যে বলগুলো বেরিয়ে যায়, এই ধরনের কাটারগুলো তার কাছ থেকে আমরা দেখতে পেতাম। বাট মোস্তাফিজুর রহমান যে ইন দ্য মিন টাইম রাউন্ড দ্য উইকেট ডেলিভারি নিয়েও কাজ করেছেন, সে ব্যাপারটা আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি এই পার্টিকুলার ম্যাচটিতে। পেস বোলারদের, অর্থাৎ বাঁহাতি পেস বোলাররা যখন রাউন্ড দ্য উইকেট বোলিং করতে পারেন, তারা যে ট্র্যাজেক্টরি থেকে বোলিং করেন, একে তো যেটা হয় যে তারা অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড থাকেন না। নর্মালি মোস্তাফিজুর রহমানের বলগুলো ইদানিংকালে অনেক ব্যাটারের কাছে অনেক প্রেডিক্টেড হয়ে যাচ্ছে, কাটারগুলো যেহেতু সুইং করে বলগুলো বেরিয়ে যায় বা অফ দ্য পিচ মুভমেন্টে সে বলগুলো যখন বেরিয়ে যাচ্ছে, সেটা ব্যাটসম্যান হয়তো বা একটু ওয়েট করে কাট শট খেলছেন কিংবা ড্রাইভ করছেন। বাট যখন তিনি অ্যারাউন্ড দ্য উইকেট বল করবেন, যে ট্র্যাজেক্টরিতে বল আসবে কিংবা যে জোনে বল আসবে, ফোর্থ স্টাম্প কিংবা উইকেট করিডোরে, ব্যাটারের জন্য কিন্তু রুম প্রডিউস করাটা খুব কঠিন। ঠিক সেই ব্যাপারটাই আমরা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে লক্ষ্য করেছি, যে হয় ফোর্থ স্টাম্প না হয় উইকেট করিডোরে মোস্তাফিজ বল করেছেন। আরেকটা বিষয় বলবো, তা হচ্ছে ভ্যারিয়েশনের জায়গাটা। ডেফিনেটলি আমরা মোস্তাফিজুর রহমানের রোল অফ দ্য রিস্ট ভ্যারিয়েশনের কথা জানি, বাট আসার পর প্রথম যে উইকেটটা মোস্তাফিজ পেয়েছেন সেটা কিন্তু সিম আপ ডেলিভারিতেই পেয়েছেন। একটা বিষয় সেটা আমরা গত হোম সিরিজেই দেখতে পেয়েছিলাম যে মোস্তাফিজুর রহমান সিম আপ স্লোয়ার করতে পারছেন, বা সিম আপ স্লোয়ারে তিনি আস্তে আস্তে পারদর্শী হচ্ছেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এই ম্যাচেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভ্যারিয়েশনের জায়গায় সিম আপ ভ্যারিয়েশন যেরকম করেছেন, আবার রোল অফ দ্য রিস্টে তো তিনি আলটিমেটলি উইকেটই পেয়েছেন, যেটা ইয়াসির আলী রাব্বি ক্যাচ ধরেছেন সেটা আমরা দেখতে পেয়েছি। যখন 44তম ওভারে মোস্তাফিজুর রহমান বোলিং করতে আসলেন, যেহেতু আইসিসির প্রোডাকশনে কোনো টিভি কমার্শিয়াল দেখানো হচ্ছে না, আমরা ওই পাশ থেকে স্টাম্প মাইক্রোফোন থেকে শুনতে পাচ্ছিলাম যে মুশফিকুর রহিম কী বলছিলেন। মুশফিকুর রহিম তখন মোস্তাফিজকে জিজ্ঞেস করছিলেন যে স্লিপ কি রাখবি, ওইটা মারবি না, ওইটা মারবি না, এখন ওইটা মারবি না মানে আসলে কি, ওইটা পারবি না মানে আসলে ওই যেটা মোস্তাফিজুর রহমান করার চেষ্টা করছেন, যে হ্যাঁ তার তো ন্যাচারাল মুভমেন্টটা তো আসলে অ্যাওয়ে মুভমেন্ট, বাট অ্যাওয়ে মুভমেন্ট হলেও তিনি মূলত ওই ফোর্থ স্টাম্প বা উইকেট করিডোরটাই টার্গেট করছিলেন। সেই জায়গায় স্লিপ একটা ছিল, কিন্তু সেই স্লিপটা কিন্তু অনেকটা সেকেন্ড বা থার্ড স্লিপ পজিশনে ছিল, এবং সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছিলাম যে মোস্তাফিজুর রহমান প্রথম দুইটা বল একদম সিম আপ ডেলিভারি করেছিলেন। 3 নম্বর বলটা করেছিলেন রোল অফ দ্য রিস্ট বা রোল অফ দ্য ফিঙ্গার ডেলিভারি, 4 নম্বর বলটা রোল অফ দ্য ফিঙ্গার করেছেন, শর্ট কাভার ইয়াসির আলী রাব্বি ছিল, একদম ফাঁদে পা দিয়েছেন, ক্যাচটা ধরেছেন। এই যে ডিফারেন্ট টাইপ অফ ডেলিভারি করা ওই মোমেন্টে, দিস ইজ হোয়াট এক্সপিরিয়েন্স ইজ অল অ্যাবাউট। যে বিষয়টা নিয়ে আমরা সবসময় কথা বলি যে মোস্তাফিজ তার স্কিল নিয়ে কতটুকু কাজ করেন, মাশাল্লাহ কাজ যে করছেন সেই বিষয়টা কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছে, আর সেই সঙ্গে তার ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা, এই ধরনের সিনারিওতে কেমন বোলিং করতে হয় সে ব্যাপারটা তো অবশ্যই তিনি খুব ভালো মতো জানেন। আরেকটা ব্যাপার বলবো যে বাঁহাতি ব্যাটার যখন ব্যাটিং করতে আসলেন, তখন ওভার দ্য উইকেট গিয়ে তিনি বাউন্সার ডেলিভারি শর্ট বল করছিলেন। দিস ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি, যে নতুন ব্যাটার এসেছেন সেই নতুন ব্যাটারকে তিনি আলটিমেটলি উইকেটে থিতু হতে দেবেন না, বা তাকে তিনি যেভাবে বোলিং করবেন। আবার দেখতে পেয়েছিলাম আমরা যখন কোনো একজন ব্যাটার স্কুপ করার অ্যাটেম্প নিয়েছিলেন, তখন একদম পেস অন ইয়র্কার লেন্থের বল করেছেন। সো এই জায়গাগুলোই কিন্তু আসলে খুব ইম্পর্ট্যান্ট, যে একজন বোলার তিনি ওই সিচুয়েশন ওয়াইজ, ব্যাটারের অ্যাপ্রোচ ওয়াইজ তার লেন্থের জায়গাটা পরিবর্তন করবেন, একটা ডিসেন্ট লেন্থে বোলিং করবেন। এটা আপনি কম্পেয়ার করতে পারেন ইনএক্সপিরিয়েন্সড মৃত্যুঞ্জয় চৌধুরী,
তিনিও কিন্তু অ্যারাউন্ড দ্য উইকেটই বল করতে এসেছিলেন, বাট লেন্থ ম্যানেজমেন্টে পুরোপুরি গলদ হয়ে গেছে। ওয়াইড ইয়র্কার করতে গিয়ে ওয়াইড হাফ বলই করেছেন, যে বিষয়গুলো মুস্তাফিজুর রহমান চমৎকারভাবে গুড লেন্থ বা ব্যাক অফ লেন্থ থেকে বলগুলোকে মুভ করাচ্ছিলেন সেই জায়গাটায় মৃত্যুঞ্জয় বেশি শর্ট অফ দ্য লেন্থের বল করে ফেলেছিলেন। দিস ইজ হোয়াট এক্সপিরিয়েন্স ইজ অল অ্যাবাউট। মুস্তাফিজুর রহমানের এক্সপিরিয়েন্স আছে এই ধরনের সিচুয়েশন বা সিনারিওতে, তিনি এর আগেও বহুত পড়েছেন। যে বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কথা বলি যে মুস্তাফিজুর রহমান তার স্কিল নিয়ে কাজ করেন কি না, কতটুকু কাজ করেন, কাজ যে হচ্ছে, ওই যে ব্রেকগুলো দেয়া যে একজন খেলোয়াড়ের আসলে খুব গুরুত্বপূর্ণ, কিংবা নিজের ল্যাকিংয়ের জায়গাগুলো রিয়েলাইজ করে এই জায়গাগুলো নিয়ে কাজ করা। আজকে মনে হয় মুস্তাফিজুর রহমান অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করতে এসে যখন উইকেট পেয়েছেন, আমার কাছে মনে হয় তার উইকেট টেকিংয়ের যে হাইলাইটস, সেই হাইলাইটস একটা অন্যতম নতুন সংযোজনের জায়গা, যে অ্যারাউন্ড দ্য উইকেটেও ম্যাক্সিমাম সংখ্যক উইকেট মুস্তাফিজ নিতে পারেন। এর আগে মুস্তাফিজ নিয়েছেন কি না আমার ঠিক ওইভাবে খেয়াল নাই, বা আমি হয়তো বা এই মুহূর্তে ভিডিও যখন করছি মনে করতে পারছি না, বাট ডেফিনেটলি খুব কম উইকেট নিয়েছেন তিনি, যদি নিয়েও থাকেন সেটা অ্যারাউন্ড দ্য উইকেট এসে, কারণ তিনি ওভার দ্য উইকেটই বল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই জায়গাটায় আজকে মুস্তাফিজুর রহমানকে যেভাবে আমরা দেখলাম, এবং সেই সঙ্গে যে বিষয়টা বলছিলাম যে সিম আপ স্লোয়ার প্লাস রোল অফ দ্য রিস্ট স্লোয়ার, এবং সেই সঙ্গে লেন্থ ম্যানেজমেন্টের ব্যাপারটি তো আছেই, সামগ্রিকভাবে মুস্তাফিজুর রহমান এই ম্যাচটা পুরোপুরি টার্ন করিয়েছেন বাংলাদেশের পক্ষে। অন দ্যাট নোট একটা বিষয় তো অবশ্যই বলতে হবে, ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি বাই তামিম ইকবাল খান, এবং তাকে হেল্প করেছেন লিটন কুমার দাস, সেই ব্যাপারগুলো নিয়েও আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।